শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থাকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ থেকে নিজ বিধানসভা কেন্দ্রের অধীন শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থাকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের অর্থ থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। এদিন সামাজিক এই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এদিন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করতে পেরে তিনি খুবই খুশি ও আনন্দিত। দীর্ঘদিন বাদে শান্তিপাড়া এলাকার জনসাধারণের অ্যাম্বুলেন্সের দাবি পূরণ হয়েছে। সবসময় ড্রাইভার রাখা, কিভাবে এটাকে সবসময় চালু রাখা, 24x7 থাকতে হবে, কিন্তু কারণ ওই যে ড্রাইভার নেই, তেল নেই, এটা যেন না হয়। আর ঐকতান যুব সংস্থার ড্রাইভার থাকবে না, তেল নেই, এটা কিন্তু অন্যান্য ক্লাবের সাথে তুলনা করা যায় না। আর এটা যেন শুধু এই ক্লাবের জন্য না বা এই এলাকার জন্য না, যে কোনো জায়গায় মানুষের যখনই যেখানে প্রয়োজন হবে সেটার জন্য সার্ভিসটা দেওয়া হয়, সে আশা আমি করছি। আমার আজকে আনন্দিত বোধ করছি, আমি দিয়েছি বলে সেটা না, আমি কি দিয়েছি, আমার তো বিধায়ক তহবিল থেকে দিয়েছি, ব্যক্তিগত পকেট থেকে আমি দিইনি। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে একটা এরকম একটা কাজ এখানে করতে পেরে, এবং আমার ক্লাবের মধ্যে আমি এটা করতে পেরেছি, আমার এলাকার মধ্যে আমি করতে পেরেছি, এর জন্য নিজেকে অত্যন্ত আমি খুশি আমার মনের মধ্যে ফিল হচ্ছে। এখানে বয়োজ্যেষ্ঠরা অনেকে আছেন, অনেক সময় অনেকের সমস্যা আছে, অনেক বিষয় আসে, কিন্তু সব সমস্যা একদিনে সমস্যা হবে সেটা কিন্তু ভাববার কোনো অবকাশ নেই। আস্তে আস্তে পরে সব সমস্যা হবে, সমাধান হবে। আজকে এটা সমাধান হলো, কালকে আরেকটা সমস্যা আসবে, তো সেই দিকে